বাঙালি 5 টাকার রুটি খাইছে, এটা 10 টাকা করছে না, অনেকে আবার 5 টাকা পারবো, আমরা ইনকাম বাড়ছে নি, আমরা ইনকাম তো পাচ্ছি না। চমৎকার রুটি আয় অর্ধেকটা কইম যে অর্ধেকটা দেন কারবারটা দেন 5 টাকা রুটি খাইতাম অন আইসে 10 টাকা এখন আজকে আইসি ক না এম আড়ার দাম বাড়তেছে আসসালামু আলাইকুম প্রিয় বাংলাদেশবাসী, উপাস্য রুটির দোকানে আছি, দোকানের নাম বলা যাবে না, দোকান দোকানের মতো সব দোকানের রুটি মনে করেন, রুটির দোকানের প্রতিনিধিত্ব করছি মনে করেন, আইসি রুটি খাইবার লাগি খেলাধুলা শেষ করে এখন কয় সিগনাল দিচ্ছে রুটি 15 টাকা হতে পারে, কেন কয় কেলি কে পারবো দাম আড়া দাম বাড়তেছে, ময়দা আড়া নাকি চিনি তেল দাম বাড়তেছে, বাঙালি রুটি খাইল শেষ খাওয়া 10 টাকার রুটি দিন মনে হয় শেষ আমার, রুটির কারিগরের বলে বেতন বাড়ে না, ইতালিও গেঞ্জাম হইব আরে সবজির দাম বাড়বো, ডাল রুটি তো আর এমনি খাওয়া যেত, উপায় খাওয়া যাবো রুটি সবজির দাম বাড়বো, হ্যাঁ বাহ এমনি অনেক 20 টাকা, হ্যাঁ 20 টাকা তো ফোন রুটি আছে অন্য 20 টাকা না, মানে নতুন কোন দেশে যেতে হবে, এই দেশ মনে হয় সারার সময় এসে পড়ছে, কোন দেশে জিনিসপত্রের দাম কম সেই দেশে রওনা দেওয়ার সময় মনে হয় কাছে, উগান্ডা, উগান্ডাতে রুটি কত রে, উগান্ডাতে রুটি কত রে, উগান্ডাতে 2.5 টাকা, আমি আন্তর্জাতিক রিপোর্ট দেন না, এটা তো জাতীয় রিপোর্ট, আপনি গুগলে সার্চ দিয়ে দেন, আচ্ছা উগান্ডাতে বলে 2.5 টাকা রুটি, বাংলাদেশে 15 টাকা হবে, ইংরেজিতে কয়ে দেয় উইল বি রেট না হইতো না, দুঃখের মধ্যে আসি ভাই, ভাববেন না যে অভাবে পড়িয়া জিন্দগি শেষ, সবাই ভালো থাকেন, 15 টাকার রুটি হতে যাচ্ছে, ব্রেকিং নিউজ।